হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে স্পেশাল আজকের এই শোতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সুমিত স্যার, তোমরা জানোই সোম থেকে শনি প্রত্যেক দিন বিকেল 4টে তোমাদের জন্য চাকরির সংক্রান্ত নিউজ, নোটিফিকেশন, কোনো খবর সবকিছু নিয়ে হাজির থাকি ঠিক বিকেল 4টেতে। আজকেও যথাযথ টাইমে তোমাদের সামনে হাজির হয়েছি, জাস্ট দুটো থেকে মানে 5 থেকে 7 মিনিট কিছু কথা বলবো, চলে যাব তোমাদের সুবিধার জন্য। তো প্রত্যেকে চটজলদি যারা যারা সেশনটি দেখছো একটি শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও, তাদের সুবিধা হবে, তাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে। এবং আজকে এমন কিছু কথা বলতে চলেছি যেটা যারা যারা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছো, সৎভাবে পরীক্ষা দিয়েও যারা রাতে ঘুমোতে পারছে না, তো তাদের জন্য অবশ্যই একটি ভালো নিউজ এবং তাদের এই সলিউশনের জন্যই কিন্তু আজকের এই সেশনটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই চটজলদি কাইন্ডলি এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে। তো চলো আর একটা কথা বলে দিই এই সেশনটা শুরু করার আগে, তোমাদের মধ্যে যারা এই যে নোটিফিকেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, কারণ হোয়াটসঅ্যাপে তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছে 8013492626 নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই তুমি সেই গ্রুপে কিন্তু জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গতকালের যেই যে যে ব্রেকিং নিউজটি পুরো পশ্চিমবঙ্গের মানে দামামা সৃষ্টি করে দিয়েছে, প্রত্যেকটি চ্যানেলের খবরের মধ্যে রয়েছে, সেই নিউজটি আমরাও কালকে তোমাদের সামনে দিয়েছিলাম। এবং এই নিউজটি হয়ে যাবার পর আমরা মহামান্য আদালত থেকে আদালতের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখি এই মানে রিক্রুটমেন্ট সংক্রান্ত, এবং বিভিন্ন মিডিয়া থেকে আমরা যে খবরগুলো পাই তা থেকে তোমাদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আজকের এই সেশনটি করব, এটা ঠিক করলাম নোটিফিকেশন শোটি বন্ধ করে। সেটা হচ্ছে আমরা গতকাল শুনেছিলাম যে 2016 সালের যে আমাদের SLST পরীক্ষায় মানে স্কুলে 9-10 এবং 11-12 শুধু তাই নয়, গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই এসেছে। কলকাতার রাস্তায় যারা চাকরি পায়নি, যারা সৎভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও চাকরি পায়নি, তারা প্রতিবাদ করেছে, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, বিভিন্ন চ্যানেল সংবাদপত্রের চ্যানেলগুলো সেইগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা দেখেছি তাদের কাছে একটা সুরাহার রাস্তা কিন্তু অবশ্যই গতকালের বিচারপতির বিচার, মহামান্য আদালতের সিদ্ধান্ত সেটাকে সাধুবাদ জানিয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে এটাও হয়েছে যে ওই প্যানেলের যে 25,000 টোটাল তাদের চাকরি চলে যাওয়ার যে সম্ভাবনা বা যে কথাগুলো আমরা শুনছিলাম মিডিয়ার মাধ্যমে যে 25,000-এর চাকরি নেই, 26,000-এর চাকরি নেই, 24,000-এর চাকরি নেই, এই যে বিষয়গুলো শুনেছি আমরা, সেখানে কিন্তু বলা হচ্ছে বারবার যে দুর্নীতি যারা করেছে তাদেরই কিন্তু চাকরি যাচ্ছে। এবং সেটা কিভাবে, সেখানে পরিষ্কার 5,000-এর মতো ক্যান্ডিডেটকে সেটা চিহ্নিত করা হয়েছে, আর বাকি যারা রয়েছে 20,000-এর মতো সেটা ইনক্লুডিং টু গ্রুপ ডি এবং আদার্স, তাদের OMR-কে আবার পরীক্ষা করার কথা বলা হয়েছে। তাই যারা সৎ উপায়ে দিয়েছো, যারা স্ট্রাগল করে পেয়েছো, পড়াশোনা করে পেয়েছো, তাদের চিন্তার কোনো দরকার নেই এখানে। তো এটাই আমার বলার উদ্দেশ্য, কারণ আগে গতকাল থেকেই আমরা খালি বলছি যে এতজনের চাকরি চলে গেল, তাহলে যারা সৎভাবে চাকরিটা পরীক্ষা দিল, যারা সৎ উপায় পেল, তাদের কি তাহলে কি হলো? তো অবশ্যই তার জন্য এটা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ মিডিয়াগুলোতেও বারবার দেখানো হয়েছে নতুন নিয়োগ 15 দিনের মধ্যে করার, 15 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করার কথাও কিন্তু মহামান্য আদালত বলেছে, এবং সেটাও আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি। তাই নতুন নিয়োগের বিষয়ও এখানে কিন্তু উঠে আসছে। এটাকে আমরা কি বলবো,
এটা কি আমরা কি বলবো যে যে এসএনএসটি পরীক্ষাটা হওয়ার কথা ছিল বা যে দীর্ঘদিন ধরে গ্রুপ ডির পরীক্ষাটা বন্ধ রয়েছে বা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে 10 লাখ আমাদের কাছে রেডি রয়েছে, এর মধ্যে 10,000 আমরা গ্রুপ ডিতেই আগেই পেয়েছিলাম, তাহলে সেটাই কি রিক্রুট হচ্ছে? সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের কাছে। কারণ যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে কোনো সলিউশন না আসবে, পাকাপোক্ত খবর না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে এরপরে কি হবে। তবে এটা আমরা আশাবাদী, কারণ ভোটের পরেই আমাদের পঞ্চায়েত যেমন নিতে হবে তেমনি গ্রুপ ডি কিন্তু পঞ্চায়েতের আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তাহলে সেটাও কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে হয়তো আমি এখানে হয়তো কথাটা কি যুক্ত করছি, হয়তো এসএলএসটি যারা চিন্তা ভাবনা করেছি 9-10 বা 11-12 এর জন্য, তাদেরও কাছে কিন্তু একটা ভালো সুরাহার পথ আসতে চলেছে, সেটা আমরা অনুমান করে বলতে পারছি। তবে বারবার বলছি, আমরা এখানে বলার কেউ নয়, আমরা এখানে সেইটুকুই সম্প্রসারণ করি যেইটুকু আমরা মিডিয়া থেকে পাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেইগুলোই আমরা শর্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তাই বলবো যে একটা বড় চেঞ্জেস এটা আসবে, এটা আমরা আগেও বলেছি এখনো বলছি। আর এই যে গ্রুপ ডি রিক্রুট, আমি তো বারবার বলেছি এর জন্য আমাদের পঞ্চায়েতের ব্যাচে গ্রুপ ডি দেওয়া হয়েছে, তোমরা সবাই জানো, এবং আমি বলেছি এরপরে কিন্তু গ্রুপ ডি আসতে চলেছে। তো যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বাড়িতে, আমি বলবো প্রিপারেশন নাও, নিজের মতো করে নাও। আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস হয়, আমার ক্লাস সকাল 9টার সময় হয় আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, দুপুর 11টার সময় হয় আড্ডা 247 WBCS টপার চ্যানেলে, তুমি সেই ক্লাসগুলোকে ফলো করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু প্রিপারেশন নাও। আর যারা ওই 26,000 বা 25,000 প্লাস ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের অযথা ভয় পাওয়ার কথা নেই, যারা সত উপায় পরীক্ষাটা দিয়েছো। তো এটা বলার জন্যই আজকের এই সেশনটি তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং নতুন নিয়মের যে নির্দেশ, এটা যে হাইকোর্ট বলেছে, সেটাও কিন্তু আমাদের সংবাদ মাধ্যমগুলোকে বারবার দেখাচ্ছে, এবং সেটাও উইদিন 15 days কথাটা মেনশন করা হয়েছে, 15 দিন। তাই হয়তো 15 দিন এখন ভোটের সময় হয়তো অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু কিচ্ছু হবে না, সব ভোটের পরেই যা হবার হবার সম্ভাবনা রয়েছে। তো এখন থেকে এই 2 মাস তোমরা একটু নিজেদের প্রস্তুত করার চেষ্টা করো, ঠিক আছে, কারণ প্রস্তুত না হলে কিছু হবে না। আর সব থেকে বড় কথা, এই যে আমাদের চ্যানেলে তুমি যে সেশনটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন যখনই ক্লাস হয় আমাদের, সেই ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, তুমি ভুলে গেলেও ইউটিউব তোমাকে মনে করিয়ে দেবে। এবং এই যে নোটিফিকেশন শো আমি প্রত্যেক দিন বিকেল 4টের সময় তোমাদের জন্য নিয়ে আসি, সেটাও তোমাদের কাছে কিন্তু মিস আউট হবে না। তাই অযথা চিন্তা নয়, আমরা আশাবাদী, এবং সেটা অবশ্যই আমাদের প্রিপারেশনের মধ্য দিয়ে আমাদের কিন্তু এগোতে হবে। তো আজকে এইটুকু পর্যন্তই থাকছে। তোমরা যারা যারা এই সেশনটা দেখছো, কাইন্ডলি সেশনটা লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে সেশনের লিঙ্কটাকে কাইন্ডলি একটু কিন্তু শেয়ার করে দিও। ওকে, চলো তাহলে আজকে এইটুকু পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন নোটিফিকেশন শো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।